আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এনার্জি অল ডাইভিস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বরাবরের মতনই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হলাম। আমাদের আজকের ভিডিও সাবজেক্ট হলো ডিএসপি 1250 বি ফোর স্টেপ আইপিএস। তো এটা হলো একটি রিভিউ টাইপের ভিডিও। আসলে আমাদের এক ভাই মাউন ভাই যত সম্ভব আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন। ভাই এই মুহূর্তে দেশের বাইরে মিশনে আছেন উনি। তো ভাই মিশনে থাকা অবস্থায় আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাকে আইপিএসের অর্ডারটি দিয়েছে। তো ভাইয়ের কিছু বাড়তি চাহিদা ছিল, যার কারণে আমরা আইপিএসটা তার মন মতো ওইভাবেই তৈরি করেছি। আমি যদি আপনাদেরকে একটু আইপিএসটা খুলে দেখাই এই মুহূর্তে। তো আমি কিন্তু আইপিএসের নাটটা আগেই খুলে রেখেছি আপনাদের সুবিধা ক্ষেত্রে, যেন ভিডিওটা লেন্দি না হয়। তো ভাই বলছিল 20টা মসফেট দিয়ে করে দিতে। আমরা 20টা মসফেট এখানে ব্যবহার করছি, অরিজিনাল ফিলিপাইন মসফেট 3205। তো ভাই বলছিল একটু বাড়তি সাইজের কোর দিতে, আমরা একটু বড় সাইজের কোর দিয়েছি। যদিও আসলে 1250 বেজে এত কোর লাগে না, বড় কোর লাগে না, ট্রান্সফর লাগে না, ভাই বলছে যেহেতু ওনার বাড়তি চাহিদা। আমি ওনাকে আবার ফোন দিয়ে বলছিলাম যে ভাই আসলে এত কিন্তু লাগে না, আর মসফেট 20টাও লাগে না। তো বললো যে ভাই না একটু দেন, আমি চাই যে মালটা একটু মজবুত হোক। তো আসলে ভাই বলছে ওই হিসেবে আমরা করে দিছি। হয়তো বা সামনে আগামীতে আমরা মনে হয় না এই ধরনের আর ইয়ে করবো, আমাদের যে নির্দিষ্ট মডেল থাকবে ওই মডেল অনুযায়ী আমরা আইপিএস তৈরি করব। কিন্তু কাম্পিটা যারা বেশি মসফেট কিংবা বেশি বড় সাইজের ট্রান্সফার চান, হয়তো বা এই অপশনগুলো আমরা হয়তো বা সামনেতে বন্ধ করে দিব। তো আমি যদি আপনাদেরকে আইপিএসটা লোড দিয়ে দেখাই, পরিপূর্ণ লোড দিয়ে দেখাই, তাহলে এখানে মোটামুটি আমি লোড দিলাম এই মুহূর্তে 600 ওয়াট। তারপর আমি মোটামুটি কিন্তু 1000 ওয়াটের মতো লোড দিয়েছি আইপিএসটা। তো এইদিকে মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। এবং আইপিএসের সামনে ডিসপ্লেটা যদি আপনাদেরকে দেখাই, এই যে আমাদের UPS 1, এবং আমি এসি ইনপুট যদি দিই তাহলে কিন্তু আমাদের এসি ইন ইন্ডিকেটারটা জ্বলবে, UPSটা অফ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, UPS অফ। তো আমাদের এখানে MCB ফেল ইন্ডিকেটারটা রয়েছে। যদি আমার কোনো কারণবশত শর্ট সার্কিট হয়ে যায় তাহলে কিন্তু আমার MCB ফেল হবে, আর MCB ফেল হলে কিন্তু আমাদের MCB ফেল LEDটা চলে উঠবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে MCB ফেল হইলে আমাদের MCB ফেল LEDটা কিন্তু জ্বলে ওঠে। তো মোটামুটি DSP 1250 আইপিএসগুলো আর অন্যান্য আইপিএস যেরকম ফিউচার্স হয়ে থাকে সেম এখানে কিন্তু ওই অপশনগুলো আপনারা এখানে ওই রকমটাই হয়েছে। তো সব কিছু মোটামুটি ইনশাআল্লাহ ঠিকঠাকই আছে। এখন বাদ বেটা উপর আল্লাহ হাতে কুরিয়ারের উপরে। কুরিয়ারের কারণে অনেক সময় আমাদের কাস্টমারের সাথে মনক্ষণ হয়ে যায়, সেগুলো অনেক সময় আমাদের এই আইপিএসের শর্টও কিন্তু ভেঙে ফেলায়। তো এর ফাঁকে একটি কথা না বললেই নয়, যদি কুরিয়ারের কারণে যদি কোথাও ডায়ালটা ড্যামেজ হয়ে যায়, ভেঙে যায়, ফেটে যায়, আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। কোনো কারণবশতই আমাদের উপর মনক্ষণ হবেন না, কষ্ট করে আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু আমাদের খরচে কিন্তু আপনাদের হাতে ডায়ালটা কিন্তু পাঠাই দিই, এবং অনেক জায়গায় এরকম দিয়েওছি। তো এটা কোনো ব্যাপার না, যদি কোনো কারণবশত ডায়ালটা ড্যামেজ হয়ে যায় আপনারা আমাদেরকে জানাবেন, আমাদের নিজস্ব অর্থায়নে আপনাদের হাতে আমরা কিন্তু ডায়ালটা পৌঁছায় দিব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের এনার্জি অল পরিবারের দোয়া করবেন, এবং আমরা যেন আপনাদের ভালো মানসম্মত প্রোডাক্ট দিতে পারি এবং 100% অথেন্টিক প্রোডাক্ট দিতে পারি, এই লক্ষণে আমরা কাজ করে যাচ্ছি এবং যাব। তো সবাই যেভাবে আমাদেরকে সাপোর্ট দিতে আছেন, আশা করি সামনে তো আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন, আর আমরা আপনাদের জন্য 100% অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করবো, এটাই আশা করি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।